মঙ্গলবার জেলায় জেলায় সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। মঙ্গলবার সন্ধ্যায় কান্দি দেব যোগা কেন্দ্রের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক রামান ভট্ট সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমরা সকলেই পরিচিত সে দেবর্ণার নাচ দেখে অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে, এই কারণের জন্য যে যোগা একদিকে যেমন মানুষের মনের এবং শারীরিক গঠনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়, তাই এই যোগা অত্যধিক একটা ভালো উদ্যোগ। এখানকার যিনি কর্ণধার রেবতী রঞ্জন, সুস্থ থাকবে, মুক্ত থাকবে, আর আমাদের কোনো টেনশন থাকবে না, এটা হচ্ছে আলটিমেট এম। তাতে যে আমরা যোগা করি, এই যে অনুষ্ঠান হচ্ছে, এইরকম আরও অনুষ্ঠান হওয়া উচিত, কারণ এই যোগা নিয়ে একটা যে ডিসিপ্লিন তৈরি হয় এটা আমাদের ডেইলি লাইফে কাজে লাগে, তো এটা খুবই ভালো হচ্ছে। আশা করি উপস্থিত আছেন আমাদের বিজয় রমন ভক্ত মহাশয়, উপস্থিত আছেন কাঁদি রাজা স্কুলের প্রধান শিক্ষক ভুবনন্দ সিংহ মহাশয়, আমার আরেক শিক্ষক এবং প্রধান শিক্ষক সুব্রত মুখার্জি মহাশয়। একদিকে যেমন অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি এই সেবা কেন্দ্রের আরও যাতে শিবৃদ্ধি ঘটুক তার কামনা করছি। আজকের এই বিশ্ব যোগা দিবস আজকে মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুবছর ধরে সারা বিশ্ব জুড়ে যে করোনা আবহে মানুষ বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল এবং অনেকটা মানুষরা নিজেদের মনকে যে কথা ভিডিও সে বলছিল, নিজেদের মনের ওপর কন্ট্রোলটা থাকছিল না, প্রচুর অ্যাংজাইটি, প্রচুর মানসিক যন্ত্রণা দ্বিধা নিয়ে সকলে আমরা ছিলাম কষ্টের মধ্যে। তো করোনা রেস আমরা কাটিয়ে উঠতে পেরেছি, জয় করতে পেরেছি, বহু মানুষ প্রাণ হারিয়েছে। আমাদের এই ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে
এই যোগা দীর্ঘদিন ধরে ছিল। 2014 সালে ভারত সরকারের সম্মিলিত জাতিপুঞ্জেতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর সারা তাম বিশ্ব মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10।